হ্যালো পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো। তো আজকে আমি আটা মাখতে মাখতে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, তো আমি ফার্স্টেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্লিজ আমাকে একটু টাইম দাও, আমার ভিডিও একটু ওয়াচ করো, প্লিজ প্লিজ। আর এখানে আটা মাখছি তার কারণ, তোমরা হয়তো ভাবছো পাপিয়াকে তো কোনোদিন দেখিনি আটা মাখতে, রুটি করতে, তো আজকে কেন হঠাৎ আটা মাখছে? তো হ্যাঁ, বলছি তোমাদের, দাঁড়াও। কালকে রাতে বাজারে গেছিলাম পয়লা বৈশাখের জিনিসপত্রগুলো কিনতে, ভাসুরের ছেলে মেয়ের জন্য, তারপর হচ্ছে আমার বড়দি টাকা দিয়েছিল সেটা, আমার বাবা টাকা দিয়েছে সে তার জিনিস, তারপর আমার ভাসুরা টাকা দিয়েছে, এসব মেয়ের ছেলে মেয়েদের জন্য কিনতে গেছিলাম। তো রাতেই আমার শাশুড়িমা ফোন করেছে যে হচ্ছে আজকে আমি ভাত খাবো না, ভাত খাবো না। আমার হাজব্যান্ড আর মেয়ে যা খুশি খেতে পারে, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে তুমি একবারে নিরামিষ করে ফেলো, যেহেতু কালকে ডিম করেছিলাম, এর জন্য সব কিছু মেজে ঘষে, অত রাতে 9:30-10 সময় এসে মেজে ঘষে ভাত বসিয়ে ভাত চাত করে টোরে রাতে ঘুমিয়েছি, সকালবেলা উঠে সবজি টবজি খেয়েছে, নিরামিষ রান্না করেছে। আজকে রান্না করেছি হচ্ছে, কি শব্দ হয় বাবারে, আজকে রান্না করেছি মুগের ডাল টমেটো দিয়ে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে আমিও রুটির সাথে খাবো, আর ওরা ওদেরও ভাতের সাথে হয়ে যাবে, কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে রুটিটা করে রাখবো কারণ ভাতটা পরে করবো, মেয়ে যেহেতু ডালিয়া খাচ্ছে আর তো খাওয়ার কেউ নেই, নিশ্চিন্ত আমি তো খাবোই না আজকে, ভাত খাবো না। মেয়ে তো মেয়ে ডালিয়া খাচ্ছে, হাজব্যান্ড সে দুপুরে আসবে, তো এখন আর ভাত করবো না, ভাবছি রুটিটা করে টোরে সাইজ করে রেখে তারপর ভাতের ছোঁয়াও খাবো না আজকে। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, মানে অশোক ষষ্ঠী আজকে আমি, মানে ষষ্ঠী যেহেতু বাচ্চাদের সন্তানদের জন্য করতে হয়, এর জন্য আমি আজকে ভাত খাবো না। তো প্রত্যেকবার ডালিয়া করি কিন্তু আজকে ইচ্ছেই করছে না ডালিয়া করতে, এই জন্য রুটি করবো, একটু বেশি করে নিয়েছি যাতে রাতেও থাকে। জানি না রাত পর্যন্ত আমি আর রুটিটা খেতে পারবো নাকি, কারণ আমার এটা হচ্ছে আমার জীবনের সব থেকে শত্রু, এই যে এইটা, আমি রুটি করতেও পারি না, খেতে ভালোবাসি, কেউ যদি করে দেয় আমি দুবেলা রুটি খেয়ে নেবো, কিন্তু আমার করতে ভালো লাগে না। মাখবো, দেখো কি সুন্দর নরম হয়েছে না, বেলবো মোটামুটি গোল হবে, ভাজার সময় আর বলা মানে মাংসর মান শেষ আমার, ঠিক আছে, ভাজার সময় এরকম করে লেগ পিসের মধ্যে ছিঁড়ে খেতে হয়, তারপরও খেতে পারবা না কি, চিবাতে পারবা না, দাঁত মাড়ি গালমাল সব ব্যথা হয়ে যাবে, এই জন্য রুটি করিও না। বাড়িতে রুটি সবার খাওয়া বন্ধও করে দিয়েছি, মানে করি না তো খাবে কী করে, খাই না। এই একটা দিন ষষ্ঠীর দিন একটু রুটি খাই, তাও ডালিয়াই ধরে নিয়েছিলাম, দুপুরবেলা ডালিয়া করি, বেশি করে রাখি, রাতেও খেয়ে নিই। তো আজকে জানি না কেন রুটি খেতে ইচ্ছা করছে, আটাগুলো আছে নষ্ট হয়ে যাবে, এর জন্য রুটি করছি, স্নান টান করে তারপর খেতে পারবো, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। স্নান টান করে অশোক ফুল খেতে হয়, সেটা তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে, মানে কলার সাথে অশোক ফুল মিশিয়ে খেতে হয় 5টা কি 7টা, সেটা জল দিয়ে গিলে খেতে হয়, মানে যাতে দাঁতের মধ্যে না লাগে, গিলে খেতে হয়, সব তোমাদের দেখাবো। হ্যাঁ, তো চলো আমি রুটিটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। কি সুন্দর নরম হয়েছে দেখো, তো আমি রেডি রুটি করার জন্য। তো দেখো আটাটা একটু মেখে নিচ্ছি, এবার গোল গোল করে কেটে নিচ্ছি, জানি জানি তোমরা সবাই জানো, শুধু আমি জানি না, যেটা তোমাদের বলে দিলাম, এবার গোল করে নিয়েছি, এবার আটা নিয়ে আমি এটাকে গোল করার চেষ্টা করব, বেলার চেষ্টা করছি, গোল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাও একটু একটু গোল হয়েছে। তো আমি চারিদিকে গোল করার জন্য, দেখো পুরো ধেবড়ে গেল রুটিটা, আমি বেলন চাকিও চারিদিকে ঘুরিয়ে নিই যাতে চারিদিকে সমানভাবে গোল হয়। তো হয়েছে মোটামুটি, তো তাওয়া নিয়ে নিই যাতে মাছতে কষ্ট হয়, মানে আছে, মানে কড়াই লাগানো ছিল যেন কড়াইতেই ভেজে নিচ্ছি। তো দেখো রুটিটা কেমন ভাজ পড়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, যাই না, দেখে মনে হচ্ছে শুকিয়ে কাট হয়ে গেছে। তো এবার শেখে নেবো রুটিটা, অবস্থা দেখো ফুললো তো নাই, দেখে মনে হচ্ছে জঘন্য। গুড আফটারনুন, তো আমি চলে এসেছি স্নান টান করে, এখানে পুজো দিলাম, দেখো এই দেখো ঠাকুর ঠাকুর পুজো দিয়ে, ঠাকুর পুজো দিলাম দিয়ে এখন আমি বললাম না যে অশোক ফুল খেতে হয় কলা দিয়ে, তো সেটাই আমি খাবো। আর দেখো কম্বলটা কবে থেকে বের করে রেখেছি, যে লন্ড্রিতে দেওয়ার জন্য, ধোয়ার জন্য তুলে রাখবো, সেটুকু আমার, সেটুকু আমার না, আমার হাজব্যান্ডের টাইম নেই। তো দেখো এখানে কলা নিয়েছি, দুটো কলা এনেছিল, একটা খাবো, এত বড়ও খাবো না, এখানে আছে জল, আর এইটা হচ্ছে অশোক ফুল, তোমরা হয়তো অনেকে চেনো না, অনেকে জানে অনেকে জানে না, তো এটা হচ্ছে অশোক ফুল, দেখো তো 7টা 5টা 3টে, তুমি নিয়ে কলার মধ্যে নিয়ে খেতে পারো, তো আমি 3টে ফুল নিয়েই খাবো, 7টা পর্যন্ত যাব না, ঠিক আছে, তো এটা কলার মধ্যে, চলো আমি দেখাতে থাকি। হ্যাঁ তোমাদের এই হচ্ছে একটা ফুল, এই ডান্ডাটা ফেলে দিলাম, একটা ফুল,
দুটো ফুল, এইটুকু ফুল নিল 10 টাকা। আরে আমাকে একটুখানি দাও, অত লাগবে না, 10 টাকা। আর এই তিনটে, তো এই তিনটে ফুল আমি নিয়ে নিয়েছি, এগুলো রেখে দিই, আসছে বছর আবার হবে। তো এবার কলাটা নিয়ে নিই আমি, এইটুকু কলা নেব, এইটুকু কলার মধ্যে এই ফুলগুলো এরকম ভাবে দিয়ে দেবো, ওষুধের মতো খাবো, ওষুধ গিলে খাবো, ট্যাবলেট। অনেক বড় মনে হয় কলাটা নেওয়া হয়ে গেল আমার, তো এটা দাঁতের মধ্যে যেন না লাগে গিলে খাবো। হ্যাঁ, তো এই হলো ষষ্ঠী, আজকে যেহেতু অশোক ষষ্ঠী এই জন্য অশোক ফুল খেলাম, তো এবার কলাটা খেয়ে নিই, এখন খাবো রুটি তরকারি খাবো। তো চলো, যখন রুটি তরকারি খাবো তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এখন ওটা টাটা। তো আমি আমার খাবার নিয়ে বসে গেছি, চলো দেখাই তোমাদের। এখানে আছে সেই তরকারিটা, বেগুন ভাজা, আর এই মুগের ডাল নিয়েছি, আর এই রুটিটা আমার মেয়ে ভেজেছে, আমার থেকে ভালো ভেজেছে দেখো। আর এখানে দুটো রুটি আছে, আমার মেয়ের রুটিটা নিয়েছি। তো খাবো এখন, তারপর মেয়েকে খাওয়াবো, খিদে পেয়ে গেছে খুব। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, দেখি বাবু খাবে একটু রুটি। চলো, তো মেয়ে আর আমি খেয়ে নিই। তো চলো টাটা, ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই, টাটা করে দাও, টাটা।